কর্মটির নাম রয়্যাল জাতীয় শৌর্য বীর্যের প্রতীক শিল্পী এই চিত্র বাচ্চা বাঙালির বিরাল রূপ তিনি তুলে ধরতে চেয়েছেন ইতিহাসে জায়গা থেকে আমি ছিল সেটাকে কেন্দ্র প্রতিরক্ষা বাহিনী এবং তুলনা করা হয় এমনকি আমাদের ভালো করলে বা করা হয় তা আমি অন্য একটু অ্যাড্রেস করতে চেয়েছি ফলে এক ধরনের কমপ্লেক্স আছে আর ফিস দৈনন্দিন জীবনের সম্পর্ক এগুলোকে অন্যভাবে সবচেয়ে নমুন একটি বিড়াল একটি মাছ খাচ্ছে এবং শিল্পী নিসার হোসেনের ঘাতকের প্রতিমূর্তি কেন এ সময়ের মুখ কিসে দেখলাম যে এক পিতা খুতবা থেকে উদ্বুদ্ধ হয়ে তার ছেলেকে কোরবানি দিয়ে এইটা হচ্ছে মানে এর চাইতে কি হতে পারে তখন আমার মাঝখানে আয়নাটা দিয়েছে এবং নিউজ যে প্রত্যেককে বোঝান পাউডার দিয়ে দেখতে পারেন সবাই ঘাতক শিল্পী দিলারা বেগম ভ্রূণ প্রত্যাহার সামনে থাকে কেবল শিল্প পথের গল্পটি জানা থাকলে শিল্প রূপটিও তার মেয়েকে বিয়ে দেওয়ার সে সে বুঝতে পেরেছে হয়তো মেয়েটা সুখে অনেক চেষ্টা করছিল ভেঙে যায় কোনো কারণে হয়নি তখন ওর যদি আমি পারতাম আমার ইউট্রাসের ভেতরে এটা শুধু মেয়েদের বেলা না সোসাইটিটা হয়েছে মেয়ে সবার ক্ষেত্রে এখন এত সবার জন্য এটা ওই ডায়লগটা মনস্তত্ত্বকে তসনস করি তার থেকেই আমি তাহার অনুযায়ী করি দুঃখের দেশে শিল্পীরা যা থাকলো হয়তোবা সময় নির্মাতা তারাকোভস্কির ভাষায় টাইম যা দর্শকরা প্রদর্শনীর মুহূর্ত